হ্যাঁ হ্যাঁ আসমা বল ভাইজান, গুড্ডিরা তো পুলিশে ধরে নিয়ে গেছে। হ্যাঁ কি কইছস? হ্যাঁ একটু আগে দুই দারোগা আইছিল, রাশেদ দারোগা আর লগে মুজাহিদ দারোগা, আর দুইটা পুলিশ। কস কি দুই দারোগা আইছিল এক লগে? ও ভাইজান, তুমি ওরে সারা নিয়ে আসো, নাইলে পুলিশ ওরে জেলে ঢুকে দিব। আচ্ছা দিবারে জানাইছিস ঘটনাটা? না দিবারে কিছু জানাই নাই। আরে দিবারে জানাস ভাই কেন? ওরে জানা, ও তো এখন চেয়ারম্যান। গুটি তো আমারে না কইরে গেছে, কইছে খালি ভাইজানের ফোন দিবা, দিবারে কেন জানি ও জানাইতে চায় না। কেন দিবাই তো এখন তার সব। কি কইতাছ ভাইজান তুমি এগুলা? দিবা ও সব হইতে যাইব কেন? দিবা তো তুই কিছু বুঝোস না, আমি বুঝি। সামনের ইলেকশনে তার আসল চেহারা দেখবি। ইলেকশনের সময় সে দিবার পক্ষে থাকবে, উগান্ডার পক্ষে থাকবো না। এই ডরে আমি করতে দিব না ভাইজান, আমি ওর অলরেডি কইয়া দিছি তুমি উগান্ডার পক্ষে থাকবা, উগান্ডা আমার ভাইস্তা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই ফোন রাখ, আমি থানায় যাইতেছি। ভাবি ঘটনা কি? গুড্ডি বাইরে পুলিশের লোকে যাইতে দেখলাম। তোর গুড্ডি বাইরে পুলিশ থানায় লইয়া গেছে। কোন কি কেন আমি জানি না, কিছুই জানি না। তুই যা থানায় যা, গিয়া দেখ কিছু করতে পারিস কি না। থানায় যে আমি বেশ এটা সুবিধা করতে পারবো না ভাবি। থানায় গিয়া সুবিধা করতে পারবা কেন? পারো তো খালি গুড্ডি তালুকদারের পয়সা খাইতে। রাগ করেন না ভাবি, আপনার ভাতিজা উগান্ডা থানায় আমার সম্পর্কে এমন এমন কিছু কথা কইছে, আমি নাকি গ্রামে মাদক দ্রব্য বেচি, তারপর থেকে পুলিশে দেখলে আমারে বলে আমি মাদক বেচা ছাড়ছি কিনা। কোন দিনই কেমনটা লাগে? কিছু করতে যদি না পারোস ও না আমার চোখের সামনে দেখে যা, যা কইলাম। আচ্ছা আমি দেখতেছি ভাবি। আচ্ছা হন, তুই দেখছস দেখছস, গ্রামের অন্য কেউ জানি এই কথা না জানে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি কাউরে কব না। ঠিক আছে ভাবি, সামনের ইলেকশনে তার আসল চেহারা দেখবি, ইলেকশনের সময় সে দিবার পক্ষে থাকবে, উগান্ডার পক্ষে থাকবো না। ভাইজান এটা কি হলো? খুঁটি দিবার পক্ষে থাকবো? ভাইজানের এই কথার মানে কি? খুঁটি কি তাইলে নাকি দিবা ওরে নিজে দিকে টানতেছে? হ্যাঁ ভাবি কোন? তোর গুড্ডি ভাইয়ের কি অবস্থা? গুড্ডি ভাই তো থানায় নাই ভাবি। কি কইতাছস তুই? তাইলে তোর গুড্ডি ভাইরে কই নিয়া গেল? তা জানি না, আমি থানার সামনে খাড়ায় আছি, ভিতরে যে একবার খোঁজ নিছি, গুড্ডি ভাই থানায় নাই। হায় হায়, আমার গুড্ডিরে তাইলে কই নিয়া গেল? ভাবি আপনি অস্থির না তো, আমি দেখতেছি বিষয়টা। ওই হারামজাদা, অস্থির হবো না তো কি? গুড্ডিরে থানায় নিয়ে যাও নের কথা কয়ে পুলিশ বাড়ির থেকে নিয়ে গেল, কিন্তু থানায় নিয়ে যায় না, এটা চিন্তার কথা না? তুই আবার ভিতরে যা, ভিতরে যা, ভিতরে গিয়ে ভালো করে খোঁজ নে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আবার খোঁজ নিতেছি। গুড্ডিরে পুলিশ কই নিয়ে গেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? যে আমি ধুক্কা, ওই গুড্ডি ভাইয়ের লোকে থাকি। ও তুই সেই ধুক্কা? জি জি, ওই গুড্ডি ভাইয়ের খবর শুনে আমি থানায় আসছিলাম, আইসা শুনি গুড্ডি ভাইরা থানায় আনাই হয় নাই। কি কইতেছিস? জি চেয়ারম্যান সাহেব, আমি থানার ভিতরে যে খোঁজ নিছি। তাহলে কই নিয়ে গেল গুড্ডিরে? তা তো কিছু জানতে পারি নাই। তা আপনি একলা কেন? চান্দু ভাই কই? না চান্দুরে আনি নাই, আমি চাই নাই যে গুড্ডির বিষয়টা নিয়ে সবাই জানো। আর মুসলিম সরকার যদি টের পায়, সে যদি জানে, তাহলে তো ঢোলে বাড়ি দিয়ে সবাই জানাই দিব। থাকলে না হয় জানাইবো, সে তো ফুটছে। ফুটছে মানে? মুসলিম সরকার রসুলপুরে নাই। কই গেছে? তা জানি না, আমি রসুলপুরে যে শুনছি মুসলিম সরকার বাড়িতে নাই। চেয়ারম্যান সাহেব, মুসলিম সরকারের এই বিষয়টা আমার কাছে কিন্তু পুরাই রহস্যজনক মনে হইতাছে। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দারোগা রাশেদের একটা ফোন দিয়ে দিই। হ্যাঁ তাই দিন। বিপদ। তুমি কই?
আরে আমি তো থানার কাছে। গুটিরে বলে থানায় নয় নাই। আরে দুঃখ তো তাই কইতেছে। আমি এখনো থানার মধ্যে ঢুকি নাই। এসআই রাশেদের ফোন দিছিলাম, সে ফোন ধরে নাই। তুমি তাড়াতাড়ি আমার খবর জানাও, চিন্তায় আমার হাত পা কাঁপতেছে ভাইজান। এত টেনশন করিস না তো, আমি দেখতেছি তো। তুমি তাড়াতাড়ি গুটির খবর না আমার দাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই রাখ। চল আমার সাথে, চল থানায় ঢুকি। আমি ভেতরে যাবো, তুই বাইরে থাকবি। আমি ভেতরে গিয়ে যে খোঁজ খবর নিই কী অবস্থা, এর মধ্যে যদি ঘুটি ঢুকা পড়ে তাহলে আমার জানাবি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, চল। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।